রাজকীয় সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা সৌদি প্রথমবারের মতো আফটার টিকেট আপনার ভিসা সেবা চালু করেছে। এতে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত হবে। এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া যা ট্রানজিট ভিসা ও ফ্লাইট টিকেটের ক্ষেত্রে যোগসূত্র স্থাপন করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরা মন্ত্রণালয়ের পিলগ্রিমস সেবা প্রোগ্রাম এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের সহযোগিতা চালু করা হয়েছে। এই নতুন সেবাটি সৌদি আরবের সকল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণ করা যাবে। এই প্রক্রিয়ায় অতিথিরা সর্বোচ্চ 96 ঘন্টা পর্যন্ত সৌদি আরবে অবস্থান করার অনুমতি পাবে। এই সময় ভ্রমণকারীরা সৌদি আরবের যে কোনো অঞ্চলে ভ্রমণ ও ওমরা পালন করতে পারবে। পররাষ্ট্র মন্ত্রণালয় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় ট্রানজিট ভিসা প্রদান করে এবং মাত্র 3 মিনিটের মধ্যে এটি ফ্লাইট টিকেটের সঙ্গে সংযুক্ত হয়। সৌদিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন ইব্রাহিম কুশি বলেন, এই নতুন এবং নিরবিচ্ছিন্ন স্টপ ওভার ভিসার প্রবর্তন এভিয়েশন শিল্পে এই প্রথম এবং আমাদের স্বয়ংক্রিয় প্রক্রিয়ার কর্মসূচিতে একটি উল্লেখযোগ্য মাইলফলক, যার মাধ্যমে 2030 সালের মধ্যে 100 মিলিয়ন পর্যটকের লক্ষ্যে পৌঁছানোর সৌদি আরবের কৌশলগত সমর্থনের জন্য সৌদিয়ার প্রতিশ্রুতির একটি প্রমাণ। এই প্রক্রিয়া পূর্ব ও পশ্চিমের মধ্যে সংযোগ স্থাপনকারী হাব হিসেবে অবস্থান উন্নত করার সঙ্গে ট্রানজিট যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যাকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। নতুন সেবাটি যাত্রীদের ওমরা পালন করতে, দর্শনীয় স্থান ভ্রমণ এবং মৌসুমী অনুষ্ঠানগুলোতে উৎসাহিত করবে। জেদ্দায় কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের প্রচার ও প্রসারের জন্য সৌদিয়ার প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে নতুন সেবা চালু করা হয়েছে, যে জন্য মধ্যপ্রাচ্যে এই বিমানবন্দরের ভূমিকা ও অবস্থানকে শক্তিশালী করার জন্য বিশ্বের পূর্ব প্রান্ত থেকে আসা এবং পশ্চিম প্রান্তে যাওয়ার ফ্লাইটগুলোর সময়সূচিকে ক্রমবিন্যাস করা হয়েছে। একই সঙ্গে জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে এই প্রক্রিয়াটি সহজ করা এবং সৌদি পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আপনার টিকিট আপনার ভিসা সেবা গ্রহণকারীদের জন্য সুলভ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।